হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো আজকে চলে এসেছি গিফটিং আইডিয়া নিয়ে, কাকে কি দেওয়া যায় ভ্যালেন্টাইন্স ডেতে সেই নিয়ে তোমার সাথে শেয়ার করব। হাজব্যান্ড ওয়াইফকে দেবে, ওয়াইফ হাজব্যান্ডকে, আর প্রেমিক প্রেমিকা দেবে। তো এরকম প্রত্যেকে প্রত্যেককে দিয়ে থাকবে সেরকম কিছু গিফট তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই ভিডিওটা দেখার আগে প্লিজ লাইক করে দাও, আর কমেন্ট শেয়ার যত বেশি পারবে করে দাও, আর ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আর কি গিফট করা যায় এটা আমাদের সবসময় মাথায় আসে, কি গিফট করব, কি গিফট করব। তো আমার আইডিয়াতে দেখবে আমার কেন প্রত্যেকের কাছে হচ্ছে গিফট মানেই হচ্ছে ড্রেস। সত্যি ড্রেসটা একটা এমনই জিনিস যে অকেশনালি বলো আর এমনিতেই বলো, ড্রেস ভীষণ ভালো লাগে। সরস্বতী পুজো, দুর্গা পুজো, কালী পুজো, এখন তো 12 মাসে 13 পার্বণ, বুঝতেই পারছো কিছু কিছু মানে অকেশন চলেই আসছে সামনে, আর গিফট হচ্ছে ড্রেস। ড্রেস ভীষণ ভালো লাগে, নতুন নতুন ড্রেস পরতে কার না ভালো লাগে। আর তোমরা আমাকে কমেন্টে প্রত্যেকেই অনেকেই লিখেছো, দাদারা, ভাইরা, বোনেরা অনেকেই লিখেছো যে কাকে কিভাবে আমরা কি গিফট করলে খুশি হবে দিদি সেই নিয়ে একটু বলো। তো আমি ভাবলাম ব্লগের মধ্যে অনেক বড় হয়ে যায়, তো ব্লগটা তার সাথে যদি দিই ব্লগটা অনেক বড় হয়ে যায়, তো সেজন্য স্পেশাল করে তোমাদের সাথে শেয়ার করব কাকে কি গিফট করা যায়। তো চলো আর না দেরি করে এবারে শেয়ার করি। তো আজকে যেগুলো তোমার সাথে শেয়ার করব সেগুলো আমি অ্যামাজন থেকে আনিয়েছি। অ্যামাজনের প্রত্যেকটা ড্রেস কোয়ালিটি খুব ভালো হয়, আর ডেলিভারি খুব ফাস্ট, পারফেক্ট আমরা পাই ড্রেসগুলো, কালার কম্বিনেশন খুব ভালো হয়, আর ইমেজে যেটা দেখি তার থেকে আমরা লাখো গুণে আরও বেশি ভালো পাই। আর সবথেকে ভালো কি অ্যামাজনে প্রত্যেক সপ্তাহে ড্রেস, ভ্যারাইটি ড্রেস আসে, নতুন নতুন ড্রেস আমরা পেয়ে যাই। এই নয় যে আজকে একটা পরছি এটা অন্য দিন নিলে হয়তো আমার এক হয়ে গেল, সেটা হয় না। একেবারে ভ্যারাইটিস ডিজাইন, ট্রেন্ডি লেটেস্ট ডিজাইন আমরা অ্যামাজনে পেয়ে যাই, আর পাই আমরা একেবারে রিজনেবল প্রাইসে। তো আজকে যেটা পরে বসেছি আমি জানি তোমাদের ভীষণ ভালো লেগেছে, আর আমারও ভীষণ ভালো লেগেছে। এটা হচ্ছে একটা গালাগুটি চিকনকারি জর্জেটের কুর্তি, আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের, আর ব্ল্যাকের ওপর হোয়াইটের কলকাতা করা আছে কাজ কাজ চিকনের, পুরো গলা জুড়ে একেবারে অনেকটা, পুরো অনেকটা চেস্ট পেরিয়ে আমাদের এই কাজটা আছে, সুন্দর দেখতে লাগছে। আর হাতটা হচ্ছে ট্রান্সপারেন্ট, আর একটা করে এরকম ফ্লাওয়ার ফ্লাওয়ার করা আছে, হাতটাতে বর্ডার আছে, ঠিক এই কুর্তির দুধারে বর্ডার আছে একেবারে নিচে, আর পুরোটা ছোট ছোট ফ্লাওয়ার করা আছে, এর পেছনে আছে একটা বড় কলকা পিঠে। তো এর লুকস খুবই সুন্দর, এটা তোমরা যে কোনো পুজোতে পার্টি অকেশনে পরে যেতে পারবে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর এটা যদি তোমরা চাও যে আমরা অন্য কালার নেবে, তাও তোমরা ভ্যারাইটিস কালারও পেয়ে যাবে, বাট আমার ব্ল্যাক কালার ভীষণ ভালো লাগে, তো সেই জন্য ব্ল্যাকের উপরে আমি নিয়েছি। আর যদি চাও যে এটা নেবো তাও পেয়ে যাবে। আর এটা তোমরা দুটো ম্যাটেরিয়ালস পেয়ে যাবে, একটা পাবে কুর্তিটা পাবে ট্রান্সপারেন্ট একেবারে, এটা যে কাজটা আছে চিকনকারির, আর এটা ভেতরে পড়ার জন্য ইনার পেয়ে যাবে ব্ল্যাক কালারের, এটা পুরোটা জুড়ে ইনার আছে হাতটা শুধু বাদ দিয়ে, দেখতেই পাচ্ছ হাতটা ট্রান্সপারেন্ট। তো সেই জন্য ভীষণ ভালো লেগেছে আমার, আর আমি অনেক জায়গায় এটা সার্চ করেছি, বাট অনেক দাম, প্রচুর মানে দাম পড়ছিল। তো আমি অ্যামাজনে গিয়ে দেখলাম এটা একেবারে অ্যাফোর্ডেবল প্রাইসে আমি পেয়ে গেলাম, আমি চিন্তাই করতে পারছি না যে এটা এত কম প্রাইসে এত সুন্দর একটা আমি কুর্তি পেলাম। আর এই ধরনের কুর্তি তোমরা যে কোনো অনুষ্ঠানে পরে যেতে পারবে, আর আমি যেভাবে তৈরি হয়েছি এইভাবে তৈরি হবে। এই যে কাজটার ম্যাচিং আমি অক্সিডাইসের ইয়াররিংস পরেছি, আর তোমাদের সাথে তো আমি ইয়াররিংস অনেক শেয়ার করেছি এই ধরনের, তো এটাও করেছি, তো তোমরা এগুলো পরে যেতে পারবে, ভীষণ গর্জিয়াস লুকস তৈরি করবে, আর তোমরা যে কোনো অনুষ্ঠানে এটা পরতে পারবে। তো আমার দাদারা ভাইরা প্রত্যেকে ভীষণ রাগ করছে যে আমাদের জন্য দিদি কিছু দেখাচ্ছে না, তো অবশ্যই আমি বলেছিলাম না, কথা দিয়েছি যে আমি তোমাদের জন্য দেখাবো,
আর সেজন্য আমি নিয়ে চলে এসেছি, তোমরাও যাতে পড়তে পারো সেজন্য কিছু ড্রেস। তো এই দেখো আমার ম্যাচিং করে আমি আমার হাজবেন্ডকে দিলাম শেরওয়ানি সেট, তো উইদাউট দোপাট্টা, ভীষণ ভালো লেগেছে এটা, আমার ভীষণ ভালো লেগেছে। তো এই সেটটা আমি তোমাদের দেখাচ্ছি। ওপরের কুর্তাটা হচ্ছে দেখো, গেট আপটা আগে দেখে নাও, তারপর তো আমি বলছি। এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা পাঞ্জাবি, আর এটা এই ম্যাটেরিয়ালস হচ্ছে দুপিয়ন সিল্ক, খুব সুন্দর ম্যাটেরিয়ালস। তো এটার এক সাইডে এরকম কাজটা পড়বে, এই দেখো। এখন আমি গায়ে নিয়ে দেখাচ্ছি, এই দেখো এক সাইডে এটা কাজ পড়বে, আর এই কাজটা করা আছে গোল্ডেন ওয়ার্ক করা আছে, পুরোটা এমব্রয়েড করা রয়েছে টেরাভাবে, ভীষণ স্টাইলিশ লাগছে। আর ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার এটা তো, ব্ল্যাক কালারের জন্যই এটা ফুটেছে, এই কাজটা একমাত্র ব্ল্যাক কালারে দারুণ লাগছে। আর আমার হাজবেন্ডের ব্ল্যাক কালার ছিল না, সেই জন্য আমি একটা ব্ল্যাকের ওপর নিলাম। আর হাতটার এই দেখো বর্ডার করা আছে নিচে একেবারে, ফুল স্লিভস আর এখানে বর্ডার করা আছে, আর এখানে কলারে পুরো কাজ করা আছে। এই দেখো এখানে বাটন করা আছে, বটনগুলো আমি খুলে রেখেছি, এগুলো বটন করা আছে। তো আমার এই পাঞ্জাবিটা ভীষণ ভালো লেগেছে, ভ্যালেন্টাইন্সে গিফট করার জন্য এটা আমি নিয়েছি চয়েস করে। আর এটা তোমরা শুধুমাত্র ভ্যালেন্টাইন্স কেন, যে কোনো অকেশনে এটা পরে যেতে পারবে, ভীষণ স্টাইলিশ লাগবে, আর এটা খুব কমফোর্টেবল। আর এটার যে চুড়িদার পায়জামা সেটা হচ্ছে গোল্ডেন কালারের, এই দেখো। আর এটা তোমরা চাইলে যে কোনো কালারের সেটটা পেয়ে যাবে, ব্ল্যাক আমার ভালো লাগে আর আমার হাজবেন্ডকে ব্ল্যাক খুব মানায়, তো সেজন্য আমি নিয়েছি। আর ব্ল্যাক প্রত্যেককেই ভালো লাগে, এটা শুধুমাত্র পার্সোনাল একজনের জন্য নয়, ব্ল্যাক প্রত্যেককে ভালো লাগে। তো তোমরা এটা ইচ্ছে করলে নিতে পারবে, আর চাইলে ভ্যারাইটিস কালার পেয়ে যাবে। তো নেক্সট হচ্ছে এটা, এটা হচ্ছে একটা টাইডাই করা কাপ্তান ড্রেস, আর এখন এই ড্রেসটা ভীষণ চলেছে, মানে আমারও ভীষণ ইচ্ছে ছিল যে আমি একটা এই ধরনের ড্রেস নেব, তো সেই জন্য নিলাম। আর এটা দেখো, এটা এখানটা আছে ব্রাউন কালার, মিডিলটা আছে হোয়াইট, আর একেবারে নিচটা আছে পার্পল। তো এই তিনটের কম্বিনেশনে আমি নিয়েছি, তোমরা চাইলে ভ্যারাইটিস কালার পেয়ে যাবে। আর এর ম্যাটেরিয়ালস হচ্ছে রেয়ন, আর এটা ভীষণ সফট, এটা ভীষণ সফট, ভীষণ স্টাইলিশ, আমি বললাম না আমার ভীষণ পছন্দের হয়েছে এটা। আর নেকটা দেখো একেবারে ডিপ করা আছে গোল, আর এখানে একটু ভি করে কাটা আছে, এই দেখো। আর এখানে কোনো ইয়ে নেই, ডোরি দেওয়া বা সরকা যেটা বলো নেই, কাপ্তানে যেমন থাকে এটা কুর্তির মতোই আমাদের বডিতে ফিটিংস হবে, আর কাপ্তান স্টাইল করা আছে। তো নেক্সট যেটা দেখাবো সেটা আমি হাজবেন্ডের জন্য নিয়েছি, কেননা এখন তো উইন্টার শেষ হতে যাচ্ছে, লাস্ট গিফট করে দিলাম, আর বলতে পারো এটা আমার উইন্টারের লাস্ট সোয়েটার জ্যাকেট যাই বলো, কেননা আর তো শীত নেই, এবারে আস্তে আস্তে চলে যাচ্ছে। তো এই দেখো এটা, এই জ্যাকেটটা আমি হাজবেন্ডকে গিফট করলাম, এটা আমার অসাধারণ লেগেছে, কেননা এইরকম ওয়াটারপ্রুফ একটা জ্যাকেট আমার ভীষণ ইচ্ছা ছিল, এটা জল লাগলেও খারাপ হবে না। আর এটা নাইলন করা আছে, আর এটার ম্যাটেরিয়ালসটাই হচ্ছে নাইলন। তো এখানে দেখো ক্যাপ করা আছে, আর ব্ল্যাক আছে, গ্রে আছে, হোয়াইট আছে, ম্যারুন আছে, এই তিনটে কালার অসাধারণ, তিনটে কেন চারটে কালার হচ্ছে, এক দুই তিন চার, চারটে কালার, এই চারটে কালার অসাধারণ কালার, আর এগুলো একসাথে হয়েছে, এর গেট আপ আরো বাড়িয়ে দিয়েছে। আর এটা হচ্ছে ফুল স্লিভ, আর নিচে দেখো রিপ করা আছে, আর এখানে মাঝখানে জিপ করা আছে, দুধারে পকেট, এই দেখো দু সাইডে পকেট আছে। তো এটা যে ক্যাপ আছে এটা তোমরা আলাদা করে দিতে পারো, এই দেখো
এটা খুললে এটা আলাদা হয়ে যাবে। তো এটা উইন্টারে যখন দরকার হবে, খুব শীতে, তখন ক্যাপটা নেবে, যখন ক্যাপটার দরকার নেই তখন এটা ক্যাপটা মানে আলাদা করে দিতে পারো। ভীষণ সফট আর সুন্দর, আর এটা স্টাইলটা এতই সুন্দর যে কোনো কারোকে ভালো লাগবে। এবারে দাদা কি ভাইরা খুশি তো এত সুন্দর সুন্দর আইটেম দেখানোর জন্য? আর এটা যে কোনো বয়সের মানুষ পরতে পারবে, সব বয়সে এটা পরা যায়। তো লাস্ট আসছি একটা পুলোভার সোয়েটার টপ টাইপের, এটা আমার ভীষণ ভালো লেগেছে, অনেক দিনের ইচ্ছেও ছিল, ব্যাস লাস্ট উইন্টার আর উইন্টারের শেষে এটা আমি নিয়ে নিলাম। কেননা এটা এত সফট কি বলবে, একেবারে কোজি কোজি, প্রচুর সফট। আর এটার গলাটা হচ্ছে রাউন্ড, আর এটা ফুল স্লিভ, আর এটা দেখছো এই যে ফারটা করা আছে এটা একেবারে সফট কোয়ালিটির ফার, ভীষণ সফট। আর এটার দেখো ব্ল্যাকের মিকি মিকি করা আছে পুরোটা, হাত বডি পুরোটা এটা মিকি মিকি করা আছে। আর এটা আমার ভীষণ ইচ্ছে ছিল, এটা জিন্সের সাথে ভালো লাগবে, স্কার্টের সাথে ভালো লাগবে, তোমরা যেভাবে পরবে এটা ভীষণ স্টাইলিস্ট, মানে এটা যে কোনো অনুষ্ঠানে উইন্টারে তোমরা পরবে হেভি স্টাইলিস্ট দেখতে লাগবে। আর এটা যেমন সফট সেরকম স্টাইলিস্ট, হেভি স্টাইলিস্ট। এটা এত আমাদের এটা ওয়ার্ম রাখবে যে এটার ওপরে আর কোনো জ্যাকেট ট্যাকেট পরার আমাদের দরকার নেই, ভীষণ সুন্দর। তো গাইস আজকের এই ভ্যালেন্টাইন্স হল ভিডিও তোমাদের কেমন লাগলো? আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে, আমারও ভীষণ ভালো লেগেছে। যেহেতু উইন্টার শেষ হতে যাচ্ছে সেই জন্য জ্যাকেট আর আমার ওই সোয়েটার আনিয়ে নিলাম, আর তো আনাবো না কেননা শীত শেষ হতে যাচ্ছে। তো আশা করছি তোমাদেরও ভালো লেগেছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, তোমরা চেক করবে, আনাতে ইচ্ছে করলে আনিয়ে নাও, প্রত্যেকটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবে, অনেক সেল চলে, তোমরা অনেক অফার পেয়ে যাবে। চলো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবে না। বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো।